দর্শক আসসালামু আলাইকুম নিউজ ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সিকান্দার রেমান আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা এডিটর ইন চিফ ঢাকা জার্নাল আরো রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক নাগরিক ঐক্য আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় গত চব্বিশ ঘন্টায় ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করব শুরুতেই দুদক একটি বিষয় যেটি সাবেক আইজিপি বেনজির আহমেদ সংশ্লিষ্ট সে বিষয়টি নিয়ে জানতে চাই অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদকে আগামী ছয় জুন এবং তার স্ত্রী জিসান মির্জা তিন সন্তানকে নয় জুন জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন আসলে প্রক্রিয়াটা তো আগাচ্ছে আসলে কেমন দেখছেন কি হচ্ছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সংবাদ নিঃসন্দেহে যে একটা মানুষ এক জীবনে এত সম্পদ করতে পারে এবং শুধুমাত্র একটা সরকারি চাকরি করে যেই চাকরি করে আসলে এত সম্পদ অর্জন সম্ভব নয় এখন একটা প্রশ্ন সামনে দাঁড়ায় আজকে যে অভিযোগগুলো আমাদের সামনে উপস্থিত রয়েছে তাহলে কি বলতে হবে আমাদের রাষ্ট্র ব্যবস্থাটাই একটা মানুষকে এমন সুযোগ করে দিল যে সে এরকম কিছু করতে পারে পুরো রাষ্ট্র ব্যবস্থা নিয়েই তো প্রশ্ন উঠছে আজকে এবং একটা মানুষ কতটা ব্যাপো হতে পারে কি পরিমাণ সম্পদ জোগাড় করতে পারে আমরা হিসাব করে দেখছি প্রায় ওয়ান ফোর্থ অফ গোপালগঞ্জ আসলে সে প্রায় কিনে ফেলেছে আর কিছুদিন থাকলে হয়তো এন্টায়ার গোপালগঞ্জ যেটা বেরিসটা সুমনও বলেছেন যে পুরোটাই কিনে ফেলত পুরো প্রক্রিয়াটার ভিতরে আসলে যেটা আছে সেটা হলো যে বাংলাদেশে যারা এই ধরনের পজিশনে থাকে তারা ক্ষমতা কাঠামোকে নিয়ন্ত্রণ করে ফলে ক্ষমতা কাঠামোকে নিয়ন্ত্রণ করে এবং ক্ষমতা কেন্দ্র থেকে এদের প্রতি প্রশ্রয় থাকে নানা কিছু করার আজকে বেনজির আহমেদ যে জায়গাটা এসে দাঁড়িয়েছেন তিনি কিন্তু ক্ষমতায় থাকাকালীন সময়ই কাজটা করেছেন তখন কেউ তাকে প্রশ্ন করে নেই কোনো গণমাধ্যম তাকে এ নিয়ে রিপোর্ট করার সাহস দেখায় নেই রাষ্ট্র একেবারে দেখে নাই তা কিন্তু না কিন্তু রাষ্ট্র বলতে গেলে উদাসীন ছিল এবং কোনো একটা কারণে একটি গণমাধ্যমে প্রকাশের পর একজন সংসদ সদস্য দুদকের নজরে আনার পরে এখন বিষয়টা যেটা আপনি বলছেন যে খুবই দ্রুততার সাথে সবকিছু হচ্ছে কেন এরকম দ্রুততার সাথে হচ্ছে সেটার হয়তো অনেক কারণ পরবর্তীতে বেরোবে অথবা রাষ্ট্র হয়তো এখন বা সরকার মনে করছে যে এই দায় দায়িত্ব তার নয় নেয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু ক্ষমতা কাঠামোকে ব্যবহার করে ক্ষমতাকে ব্যবহার করে অপব্যবহার করে কি পরিমাণ বেপরোয়া হওয়া যায় তার একটা চরম দৃষ্টান্ত রেখেছেন বলা চলে বেনুজির আহমেদ যদিও আমরা এখন পর্যন্ত বাংলাদেশের কোনো আদালতে এটি প্রমাণিত হয়নি যে তার দুর্নীতিটা কিন্তু অভিযোগগুলো কিন্তু সাংঘাতিকভাবে বসি সবচেয়ে বেশি যেটা প্রণিধানযোগ্য সেটা হলো তার সম্পদের পরিমাণ একই দিনে চারটা ফ্ল্যাট কিনে ফেলা গুলশানের মতন জায়গায় সাতশো আটশো বিঘার জমির এখন সন্ধান পাওয়া যাচ্ছে বিও অ্যাকাউন্টসের কথা পাওয়া যাচ্ছে নানা জায়গায় বিভিন্ন কোম্পানিতে শেয়ারের খবর পাওয়া যাচ্ছে সরকারি কর্মকর্তা হিসেবে একটাই বৈধ পথ ছিল সেটা হলো তিনি শেয়ার ব্যবসা করতে পারতেন যেটা সরকার অনুমোদন দেয় কিন্তু সেটার আয় কিন্তু এত বেশি না ফলে বাকি যে আয়গুলো তৈরি আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক এবং এটা হয়েছে এবং রাষ্ট্রকে এখানে আসলে একটা দায় নিতে হবে যদি দায় বোধ করার বোধটুকু রাষ্ট্রের থাকে এটা হলো প্রশ্ন এবং বাংলাদেশে যে দুর্নীতি আসলে মানুষকে হিরো বানায় দুর্নীতি যে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে সেটা মনে হয় এবং বাংলাদেশ দুর্নীতির একটা সেফ জোন হয়ে উঠছে এবং সরকারি কর্মকর্তারা যে দুর্নীতিটাকে তাদের আদেও মনে করছে তাদের একমাত্র কাজ মনে করছে সেটা যায় থেকে জাহিদুর রহমান একই বিষয়ে আপনার সাথে জানতে চাওয়া সদিষ্টা কিছুটা বলছিলেন যে দায়িত্বে থাকা অবস্থা আমরা গণমাধ্যম কর্মীরা তো আসলে ওইভাবে সাহস বলেন আর তথ্য পাওয়া বলেন কোনটাই তো আসলে হয়ে ওঠে না কিন্তু যখন এগুলি সামনে আসে তখন এত দ্রুততার সাথে যখন হয় সেটার পিছনেও কোনো কারণ আছে কিনা নিশ্চয়ই কারণ আছে নিশ্চয়ই কারণ আছে কেন বলছি আমি আপনাকে একটা উদাহরণ দেই সেটা দিয়ে বোঝা যাবে যেমন ধরুন যেন আব্দুল হাই বাচ্চু নামটা আমরা খুব চিনি বেসিক ব্যাংক সাবেক অর্থমন্ত্রী যেন মোহিত স্পষ্টভাবে বলছেন যে এক বাচ্চু একটা ব্যাংক খেয়ে ফেলেছে একদম এই ভাষা ইস্তেক ভাই এই সেক্টরের খোঁজখবর খুব ভালো রাখেন খুঁটিনাটি উনিও জানবেন আমাদের মনে আছে একবার একটা সংসদীয় কমিটির মিটিং এর পর জনাব শেখ ফজলুর তাপস প্রভাবশালী দলের মধ্যে শেখ পরিবারের সন্তান উনি বলছেন আয়ু আব্দুল হাই বাচ্চু এখনো কেন গ্রেফতার হচ্ছে না বলেছিল না গ্রেফতার কি উনি হয়েছেন এরপরও ওনার ওই ব্যাংকের চিস্তি গ্রেফতার হয়েছেন জেলে আছেন কিন্তু আব্দুল হাই বাচ্চু গ্রেফতার হন না হয়নি চিস্তি হয়েছে বৈদুল খান আলমগীর হয়নি

না আমার মনে হয় একটু যাইবে আপনাকে বলি যখন বিষয়টা দুদকের নজরে দাঁড়িতে এসছে দুধক যখন শুরু করেছে তখন সরকারের দিক থেকে তো মনে করা হয়েছে দুদক করুক আমার তো কোনো সমস্যা হচ্ছে না অন্তত এই পর্যায়ে অন্তত এই পর্যায়ে মানে অন্তত এইটুকু যে আমি পজিটিভ নট দিয়েছি এটা করো আমি আরেকটা উদাহরণ দিই বিখ্যাত বা অতি আলোচিত শিল্প গ্রুপ এস আলমের বিরুদ্ধে টাকা পাচারের একটা ডিটেল ইনভেস্টিগেটিভ রিপোর্ট এসছিল ডেলি স্টারে ওটা নিয়ে হাইকোর্ট সো মতো বলেছিল যে দু মাসের মধ্যে তদন্ত দিতে এরপর আপিল বিভাগ এটা নিষেধ করেছে কিন্তু আপিল বিভাগ যে কথাটা বলেছে এটাই রাইট দুদক বা অন্য সব প্রতিষ্ঠান যারা আছে তারা তাদের মতো করে তদন্ত করতে পারবে এত আলোচিত একটা বিষয় ওই রিপোর্টটা যারা দেখেছেন দেখবেন ওখানে কি পরিমাণ ডকুমেন্ট দিয়ে রিপোর্টটা করা হয়েছে আজ পর্যন্ত কি সেটাই ইনভেস্টিগেশন হয়েছে তার মানে আমরা যে কথাটা বলতে চাইছি সরকারের পজিটিভ বেশ উঁচু পর্যায় থেকে সরকারের পজিটিভ নট ছাড়া এই ঘটনাগুলো হয় না সুতরাং এই ঘটনাটা ওই কারণেই ঘটছে আরেকটা কথা যে সম্পদ অর্জনের কথা আমরা বলছি জনাব বেনজির যে পরিমাণ সম্পদ আছে আমি মনে করি এটা রাষ্ট্রীয় প্রতিটি গোয়েন্দা সংস্থারও জানা উচিত আমরা গোয়েন্দা সংস্থা জনগণের টাকায় আমরা পুষি তার একটা খুব জরুরি কারণ হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন দুদকের বাইরেও তাদের এই তথ্যগুলো রাখা দরকার এবং রীতিমতো গোপালগঞ্জের মতো জায়গায় উনি এই পরিমাণ সম্পদ কিনছেন উনি একদিনে আমার খুব ফানি লাগছে মানে আমার মনে হয়েছিল এটা শুনে আচ্ছা মন খারাপ গেলাম চারটা জামা কিনে ফেললাম এইরকম মন খারাপ সকালে উঠে আচ্ছা চারটা ফ্ল্যাট কেনা যাক গুলশানে একটু মন ভালো হবে এই এইভাবে কাজগুলো যখন হয়েছে তথ্য আপনার কাছে নাই এটা হতেই পারে না সো তথ্য ছিল এমনকি শুধু চাকরির প্রতাপ না খেয়াল করি তিন বছর চলে গেছে কিন্তু রিটায়ারমেন্ট এর পরও

কুকুর লেজ নাড়ায় না লেজ কুকুর নাড়ায় একটা কথা শুনেছিলাম না একটা এখন এই কুকুর লেজ কুকুরের ব্যাপার এখন যদি প্রশাসন সরকারকে করতে পারে কেন কারণ আপনি তাকে দিয়ে এমন কিছু কাজ করিয়েছেন যেগুলো আসলে বিভৎস আপনি তাকে দিয়ে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার জন্য বিরোধী দলকে দমন করার জন্য আপনার সাথে আমার ট্রেড অফটা কি আপনি আমাকে কি দেবেন আপনি আমাকে এটা দিয়েছেন তুমি ইনডিসক্রিমিনেটলি দুর্নীতি করতে পারো যা ইচ্ছা তা করতে পারো আমি কিছু করব না এবং এটা ক্ষমতায় থাকাকালীন করেছে দ্য গভর্নমেন্ট ওয়াজ ইনফর্মড এরপর যখন রিটায়ার করেছেন তারপরও জানতো এখন একটা ক্ল্যাশ তৈরি হয়েছে কারণ অলিগার্কিতে কি হয় অনেক অলিগার্ক থাকে এবং কে বেশি পাওয়ারফুল তারা পরস্পরের মধ্যে ক্ল্যাশ করে সেই জিনিসটা এস্টাবলিশ করতে চায় কারণ আপনি যত পাওয়ারফুল অলিগার্ক হবেন আপনি কিন্তু যে কেকটা আছে তার মেজর শেয়ার বা বড় শেয়ার পেতে পারে সেই আসলে এখন সেই কারণেই এখন ওনার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়া দেখছি আমরা এবং ওনার মাধ্যমে এই মেসেজও আসলে অন্যদেরকে এক গ্রুপ আরেক গ্রুপকে দেওয়ার চেষ্টা করবে যে কার বিরুদ্ধে লাগতে গেলে কি হতে পারে আমার এরকম আর কি জি জিজ্ঞাসা এই যে পাওয়ারফুল যারা আসলে তাদের জন্য কোনো মেসেজ কিনা না আসলে বাংলাদেশে এখন এটা কোনো ধরনের মেসেজ বলে আমার কাছে মনে হয় না কেউ আসলে কেয়ার করে না এখন যা হচ্ছে সবাই মনে করছে যে টাকা একটা পর্যায়ে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেই টাকার নিচে সব কিছু আসলে ঢাকা পড়ে যাবে এরকম একটা মানসিকতা তৈরি হয়ে গেছে আমরা মনে করছি ম্যানেজারের ঘটনা আজিজের ঘটনা এগুলো বোধ হয় কোনো একটা বার্তা কাউকে দিচ্ছে আজিজের ঘটনাকে আলাদা করেই রাখলাম কিন্তু দেখেন একটা এডিশনাল ডিআইজি রফিকুল ইসলাম শিমুল সম্ভবত চাকরির মাত্র দশ না বারো বছর পনেরো সালে তার বিরুদ্ধে একবার একটা তদন্ত হয়েছিল কিছু হয়নি তার ম্যানেজ সেব ছিলেন বলা হয় ওই একই কোরের লোকজন তাহলে এটা কোন পর্যায়ে গেছে দুর্নীতি আমরা প্রায় দেখি রাজুকের একটা অঙ্কনবিদ কি পরিমাণ মানে করে তার নাকি কোটি কোটি টাকার ফ্ল্যাট আমি নিজে একসময় রিপোর্টিং করতাম এরকম দেখেছি কিন্তু এটা এখন একটা এমন একটা পর্যায়ে বলছে যেটাকে আমি বলছি একটা কথা হচ্ছে সেলফ রিএনফোর্সিং সশক্তি বৃদ্ধিকরণ বাংলা করলে অর্থাৎ দুর্নীতি এখন সশক্তি বৃদ্ধি করছে দুর্নীতি নিজের শক্তি বৃদ্ধি করছে এটা আকর্ষণীয় হয়ে উঠছে এটা একটা কৃতিত্ব হয়ে দাঁড়িয়েছে যার কারণে দেখবেন ইউনিভার্সিটির মেয়েরা পাগল হয়ে যাচ্ছে যে বিসিএস দিতে হবে বিসিএস না হোক একটা সরকারি চাকরি পেতে হবে যে একটা বিষয় সরকারি চাকরি এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে টাকা বানানো যায় এখানে ক্ষমতা প্রয়োগ করা যায় টাকা বানালে কিছু হয় না আপনি সাব রেজিস্ট্রি অফিসে যান কর্ম কর্মকর্তাদের দুর্নীতির খোঁজ নেন কাস্টমসের খোঁজ নেন পাগল হয়ে যাওয়ার অবস্থা হবে এটা একটা বাংলাদেশে এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে দুর্নীতি একটি সত্যি করে অর্থে কৃতিত্বপূর্ণ কার্যক্রম হতেছে ইউএনডিপির একটা বাইনারি অফ করাপশন বলে একটা থিওরি আছে সেখানে বলা হয়েছে যে দশ ধরনের ক্রাইম হয় কেউ হলো প্রকল্পের টাকা মেরে দেয় কেউ হলো ছোট ছোটো দুর্নীতি করে ইলেকট্রিক বিলের টাকা মারে কেউ হলো পানি বিলের টাকা মারে কেউ হলো এরকম ইউটিলিটি বিলের টাকা মারে সবচেয়ে বড় যেটা হয় সেটা হলো যোগসাজসের দুর্নীতি ক্ষমতার মধ্যে যারা বসে আছে তার সাথে ব্যবসায়ী রাজনীতিবিদ একটা নেক্সাস তৈরি করে যে যোগসাজসের মাধ্যমে দুর্নীতি এটা এই সমস্ত দেশগুলিতে উন্নয়নশীল এবং অনুরূত দেশগুলিতে বেশি অফ বলে রিপোর্টে বলা হয়েছে আমাদের এখানে ঠিক এটাই হচ্ছে যোগ সাজস ক্ষমতা কাঠামোর দুর্নীতি আইনের শাসন সবসময় কথা বলে রাজপথে বক্তব্য দেন আসলে এগুলি সমাধান কি কোনো আছে কিনা আসলে

আমরা কোন রকম কোন প্রশ্ন করছেন এবং বলছেন লুকাচ্ছেন না এগুলো মানুষ আপনি জানেন সোসাইটি আমরা মেনে নিচ্ছি এবং আমরা চেষ্টা করছি আমি বা আমার কেউ গিয়ে একটা জায়গায় বসে পড়ুক এই যে বিসিএস ওখানে নাই বিসিএস ক্রেজের কথা যে বললেন ফার্স্ট ইয়ার থেকে মানে ঢাকা ওই লাইব্রেরির গল্প তো আমরা জানি আমি বলছি দে আর সাম এক্সেপশনস বাট সাম এক্সেপশনস মেজরিটি তা না সো এই যে পুরো এই পরিস্থিতি তৈরি হয়ে গেল ইটস রিয়ালি ভেরি টাফ নাম্বার টু যে মানুষগুলোকে আপনি ক্ষমতায় থাকার জন্য করাপ্ট করেছেন ক্ষমতা থাকার জন্য করাপশন তো আসলে আগেও ছিল কথা ভুল না কিন্তু এটাকে জেনারেলাইজ করা ভুল হবে আজকে যেই পর্যায়ে গেছে সেই পর্যায়ে আসলে ছিল না এটা সেই কারণে গেছে যে আপনি আসলে তাকে দিয়ে কোনো ডার্টি ওয়ার্ক বা জব করান এটি নিয়ম আপনি একটা অফিস চালান আপনি আপনার কোনো একজন দিয়ে যদি ডার্টি ওয়ার্ক করান ও দেখবেন আপনার উপরে ছড়ি ঘোরানোর চেষ্টা করে ছোট এমপ্লয়িও করবে এই ঘটনাটা ঘটছে তাহলে সমাধানটা কোন জায়গায় সেটা হচ্ছে এখানে অন্তত যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এটা শুধু জানা বেরোজিন না জানা বাজিজের ক্ষেত্রে ইটস দ্য আনার জানা মানার কি আমরা কথাবার্তা বলছি ওনার মতো একজন মানুষ কেন নমিনেশন পায় খেয়াল করে দেখুন ওনাকে ইন্টারপোলের রেড অ্যালার্ট আউমেলিগ বের করে তার বিরুদ্ধে 21টা মামলা বাদ দিয়ে নয় সালে ক্ষমতা আসার পর 14 থেকে টানা রেখেছে আউমেলিগ corona কি আর কোনো মানুষজন ছিল এত বছরের একটা রাজনৈতিক দল তারপর আপনি যে correct সিস্টেমটা তৈরি করছেন তার মধ্যে এরকম মানুষজনই আসলে আপনার লাগবে। সুতরাং ওই সিস্টেমটা কখন লাগবে না যখন আপনি আসলে মোটা দাগে মোটা দাগে আপনি একটা represented government থাকবেন যেমন ধরুন আমি আউমেলিগের কথা বলি 8 থেকে 14 যে সরকার অনেক ক্রিটিসিজম আছে ওখানে আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন নিয়ে ছিল কিন্তু জনগণের ভোটে নির্বাচিত যেহেতু ছিল তার কিন্তু এদেরকে এত লাগে নেই চোদ্দ থেকে চোদ্দোর আগে থেকে তেরো থেকে মোটামুটি যখন বিরোধীরা মাঠে নামলো তখন সেই ইউজ করা এবং জনাব আজিজ আমি ভুল না করলে তখন বিজিবির ডিজি ছিলেন এবং ওই সময় ওনার যেসব মন্তব্য আমাদের সামনে এসছে সেইগুলো কিন্তু খুবই এক ধরনের পলিটিক্যাল মন্তব্যের মতো তখনই তারা খেয়াল করতে শুরু করলেন যে আসলে আমরাই তো এখন মূল চালিকা শক্তি এর পরবর্তীতে আসলো আঠারো সালে যে নির্বাচন জনাব বেনোজিৎ তখন র্যাবের ডিজি কতটা পাওয়ার তার তখন আমরা বুঝতে পারি এই পাওয়ার গুলো তাদের হাত দিয়ে যখন গেছে তারা আস্তে 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 সেই জায়গাটা পৌঁছে গেলেন এবং তারা বুঝলেন এই হলো সমস্যার জায়গাটা এই জাস্ট এই নয় সালে সরকারের সময় ঘটনাটা ছিল না এর আগে আর আরো দুটো গণতান্ত্রিক সরকার একানব্বই ছিয়ানব্বই বা ছিয়ানব্বই দুই হাজার সময় এই অবস্থা ছিল না তো আপনি খেয়াল করবেন দুই হাজার ওই প্রথম দশ বছর দুইটা দুইটা বিভিন্ন দল ক্ষমতায় ছিল কিন্তু এই পরিস্থিতিগুলো আমরা এইভাবে দেখি নাই সুতরাং যতদিন পর্যন্ত আপনি আসলে ওই ইলেকট্রন প্রসেসটা আনতে না পারছেন আপনার ক্ষমতার লেজিটিমেসি যদি মানুষ না হয় তখন আপনাকে আসলে নানাভাবে কম্প্রোমাইজ করতে হবে দেশের ভেতরে শক্তি এবং আমরা আরেকটা আলোচনা করি বাইরের শক্তি ভারতের সাথে আমরা নেগোশিয়েট করতে পারি না ভারতকে এটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে দিচ্ছি ভারত যা চাই তাই করছি আমাদের চাওয়া পূর্ণ হচ্ছে না ওখানে আপনারা নেগোশিয়েট করতে হয় সো আপনি সারা দিন আসলে বিভিন্ন জায়গায় যারা পাওয়ারে আছে যারা পাওয়ারে আপনাকে রাখতে সাহায্য করছে তাদের সাথে নেগোশিয়েট করবেন এটাই নিয়ম কারণ আপনি জনগণর সাথে নেগোশিয়েট করছেন না সো সমাধান ওই জায়গায় আপনি জনগণর সাথে নেগোশিয়েট করেন তাহলেই আসলে সমাধান হতে পারে স드시 একটা যে ডক্টর জাহিদুর রহমান ঘুরিয়ে ফিরিয়ে নির্বাচনের দিকে গেলেন এটা

এসব পুলিশ বা এরকম বহু মানুষের এই দাপট থাকবে না আপনি শিওর থাকেন কারণ তারা জানবে এটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার আমি প্রজাতন্ত্রের কর্মচারী এখন যখন আপনি ম্যান্ডেট না পান তখন আপনি আসলে সরকারের চেয়ে বেশি বিষয়টা কেমন কিনা না অবশ্যই ফেয়ার নির্বাচনের অ্যাকসেপ্টেন্স সেটা যেই নির্বাচিত হোক না কেন তার একটা তো জনগণের কাছে গ্রহণযোগ্যতা থাকে আবার জনগণের কাছে তার কিন্তু একটা যেটাকে বলে দায়বদ্ধতাও থাকে সুতরাং ওর অ্যাক্টিভিটিস আর অন্য রকমের নির্বাচনের অ্যাক্টিভিটিস ফের নির্বাচন কি হবে হবে আপনি নির্বাচনে অংশ গ্রহণ করেন সেটা হলো অন্য কথা যে নির্বাচন আপনি অংশ গ্রহণ করছেন না ফলে নির্বাচন যারা বলছে এক চিটি হয়ে যাচ্ছে তাদেরও দায় আছে যে আপনি কেন গেলেন না আমি তো পাকিস্তানের কথা বলি পাকিস্তানে এত কিছুর পরে তো ইমরান সাহেব নির্বাচনে গেছেন তার লোকজন পালিয়ে বেড়াতে বেরাতে নির্বাচন হচ্ছে লাহোরে তার সিট তাকে পাওয়া যাচ্ছে আজাদ কাশ্মীরের কাছে পালিয়ে বেরাচ্ছেন সেই নির্বাচনে তো আমরা দেখলাম পাকিস্তানে সেভাবে নির্বাচন হয়েছে রাজনৈতিক দলগুলোর ভেতরে আমাদের যে বিভেদ আছে বিদ্বেষ আছে বিভাজন আছে সেটা শত্রুতায় পরিণত হয়েছে এবং এটারই সুযোগ নিচ্ছে কিন্তু সরকারি কর্মকর্তারা আমাদের এখন যেটা হয়েছে এই যে সুযোগটা আমরা ওরা ওদেরকে দেয়া হয়েছে দু হাজার থেকে এই পর্যন্ত এর এটার কারণে যেটা হয়েছে রাজনৈতিক নেতৃত্ব দেউলে হয়ে গেছে সত্যিকার অর্থে বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্বের সার্বভৌমত্বটা নাই হয়ে গেছে একদম পলিটিক্যাল সবরেন্টি অব দি লিডারশিপ হ্যাজ কন কমপ্লিটলি কন এটা আর নাই এবং সব রেডি অফ পলিটিক্যাল লিডারশিপ না থাকলে যেটা হয় যে অপশাসন তৈরি হয় এবং দুঃশাসনের জায়গাটা শুরু হয় কিন্তু মানুষের ভাবনাটা যখন শাসন ব্যবস্থা থেকে উবে যায় এই উবে যাওয়ার কাজটা করছে হলো আমলারা ক্ষমতা ধর মানুষগুলো ক্ষমতা তখন রাজনৈতিক নেতৃত্বের হাতে নাই তো আসলে তারা মনেই করে যে এইসব এসপি ডিসিরা মনে করে যে তারাই বুঝি ক্ষমতায় রাখছে সরকারি দলকে এবং তাদের এই মনোজগতটা যে তৈরি করতে পেরেছেন তারা এটা তাদের সাফল্য এবং সেটার কারণেই আসলে আজকে রাজনীতিটা নাই হয়ে গেছে বাংলাদেশে একটি অরাজনৈতিক রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে নন পলিটিক্যাল পলিটিক্যাল এটমসফিয়ার জি রাজনীতি না যেটা হচ্ছে রাজনীতিবিদ আছে দেখি রাজনীতিবিদ কি কি বলে পাওয়ারে থাকার জন্য তো আসলে এই আমলাতন্ত্রের বাইরে যাওয়ার কি কোন সুযোগ আছে কিনা মানে সুযোগ তো আছে আসলে আমলাতন্ত্রের একটু আমরা খুব সমালোচনা করি তো কয়েকটা কথা একটু বলে রাখা ভালো আমরা আমলাতন্ত্রকে চাই আমরা যে সিস্টেমে সিস্টেম থেকে আছি আমলাতন্ত্র আমাদের একদম ব্রিটিশ যে যে সিস্টেম আছে সেখানে একটা আমলাতন্ত্র এটার অনেক পজিটিভ নেগেটিভস আছে পজিটিভটাই বেশি আমরা মানি আমরা যেটা চেয়েছি সময় সেটা হচ্ছে প্রত্যেকের একটা চৌহদ্দি আছে একটা পেরিমিটার আছে আপনি সেই জায়গায় থাকবেন সেখানে আপনার দায়িত্ব পালন করবেন ফুলস্টপ এর বেশি আপনি আসলে যেতে পারেন না আমাদের সমস্যা এখন ওই জায়গায় সুতরাং আমলাতন্ত্র ছাড়া ক্ষমতায় থাকা যাবে না কেন ক্ষমতা পরিচালনার জন্য আমলাতন্ত্র প্রয়োজন হবে কিন্তু আপনি এমন কিছু হয়ে উঠবেন না তাকে অথরিটি বানিয়ে আপনি অথরিটি একটা ছোট উদাহরণ দিই প্রায় দেখবেন উপজেলা চেয়ারম্যানরা ঢাকায় এসে নানান রকম মানে সভা টভা করে কেন করে জানেন আপনি খেয়াল করবেন উপজেলা পরিষদ মানে ইউএনও আর কি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় উপজেলা চেয়ারম্যান বসে কিন্তু ওখানে হাইকোর্ট রায় দিয়েছিল যে এটা এটা হতে পারে না উপজেলাতে যতগুলো কমিটি আছে তার 80 to 85% হিসাব করলে হয় ওগুলো চেয়ার করতো ইউইএনও হাইকোর্ট রায় দিয়েছে প্রশ্নই আসে এটাগুলো সবগুলো উপজেলা চেয়ারম্যান করবে কারণ আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 11 বলছে আমাদের এই যে একটা জনগণের ক্ষমতায়নের কথা বলে এটা কিভাবে হবে জনগণ তো সারাখন পারে না সো প্রতিটি ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে হবে ওই রায়ের বিরুদ্ধে রিট করে কিন্তু এটা বন্ধ চেয়ারম্যানদের বাসভবনগুলো সব دخলে নিয়েছিবে এরা

প্রজাতন্ত্রের কর্মচারী ফর সেক আমরা আজকে হাসি করে নির্বাচনের কারণে একজন উপজেলা চেয়ারম্যান ইলেক্টেড জনপ্রতিনিধি গণতন্ত্রের কথা আমরা যদি বলি কখনো কোথাও আমি ইভেন টেকনিক্যালিও মনে করি এই নির্বাচনকে আমি যতই ডিনাউন্স করি না কেন একজন উপজেলা চেয়ারম্যান অনেক উঁচুতে একজন ইউএন সেই পারসেপশন কি আছে কোথাও সরকারি দলই সেটা চায় চায় না না এই যে হাইকোর্ট রায় দিল বিএনপির না উপজেলা চেয়ারম্যান সব তো আপনাদেরই তারপরে চায়না বাচ্চাইতে দেয়া হই না ওই যে আপনার ওই Bargainer পাওয়ারটা হইছে ওই যে Sovereignty চলে গেছে Sovereignty চলে গেছে আমি একেবারে একমত এই যে যে প্রশ্নটা মানে যে কথাটা বললেন পাওয়ারে কি আমি মানে আমুলিকের বন্ধুরা যখন আমার সাথে থাকেন সাথে আমি একদম অন রেকর্ডই কথা বলেছি যে আমুলিক পাওয়ারে নাই আমুলিক বলে কিছু নাই আপনি আসলে নাই পাওয়ারে ইটস এ নেক্সাস এখানে বিভিন্ন রকম দুই একজন পলিটিশিয়ান কয়েকজন ব্যবসায়ী কয়েকজন এই পাওয়ারফুল আমলা পুলিশ এরকম লোকজন মিলে একটা নেক্সাস তৈরি হয়েছে এই নেক্সাসটা আসলে পাওয়ারে আছে আওয়ামী লীগ আমরা কি মনে করতে পারি না জনাব তোফায়ল আহমেদ সংসদে দাঁড়িয়ে আমলাদেরকে নিয়ে কথা বলেছেন এখন কি তোফায়ল আহমেদ কে ওনার চাইতে বড় আওয়ামী এবং এরকম ঐতিহ্য মানে এরকম ভেটেরান আমলিকার লীগের কয়জন আছে তো উনি বলছে ওনাকে আমলারা যদি বা প্রশাসন বা এরা যদি পাত্তা না দেয় আর কাকে কি দেবে বলেন সো ওই জায়গায় আমরা আসলে চলে গেছি এই পরিস্থিতিটার কারণে যে

যে কোনো ঘটনা কোনো দাগ কাটছে না আমরা কোনো লজ্জা পাচ্ছি না আমরা কোনো আমাদের ভাবনার জগতে কোনো পরিবর্তন আসছে না আমরা চিন্তা করছি না যে আমার বরং মনে হচ্ছে কি হবে এখন আমি তাকে অন করব না মাথার মধ্যে তো এইটুকু এর বেশি কিছু না তো সুতরাং সে পড়ে গেছে সে এখন আমাদের লোক না সে আমাদের লোক ছিল আমাদের সময় সে এটা করেছে এখন আমরা তাকে অন করব না তার যা ইচ্ছা তাই হোক আমেরিকা স্যাংশন দিল আমার কি যায়। ওই দুদক বেনজি সাহেবকে ধরলো তাতে আমার কি এসেছে বরং আমি বলবো যে আপনারা স্বাধীনভাবে কাজ করেন করতে থাকেন এটাই এখানে বিব্রত হওয়ার জন্য যে বোধ টাকা দরকার সুস্থ বোধ সে বোধটুকু নাই সরকার বিব্রত না আপনারা আপনাদের জায়গা থেকে কি এটা নিয়ে রাজনীতি করছেন কি না আমরা সব কিছু নিয়ে রাজনীতি করছি মানে কখন কেউ যদি বলে যে ভাই আপনি তো রাজনীতি করছেন আমি উত্তর হ্যাঁ আমি করছি আমি প্রতিটা জিনিস নিয়ে রাজনীতি করতে চাই কারণ বেসিক রাজনীতি যিনি বোঝেন তারা জানেন রাজনীতির বাইরে কিছু না আপনি কেমন আছেন আপনার মেজাজ খিটমিট করছে কিনা আপনি তীব্র রাগ করে বাড়িতে দাম্পত্য কলহ তৈরি হলো কিনা আই ক্যান প্রুভ এর সাথেও রাজনীতি জড়িত আছে এর সাথেও রাজনীতি কোনো না কোনোভাবে আপনাকে ইনফ্লুয়েস করেই সুতরাং আমরা সব কিছু নিয়ে রাজনীতি করি রাজনীতি করব। আমরা যে কাজটা করছি এই মুহূর্তে যে নির্বাচনের প্রসঙ্গ চলে আসলো কারণ এইগুলো যেগুলো ঘটছে এগুলো আসলে প্রত্যেকটা তো সিমটম এগুলো কি রোগ মোটেও না এগুলো উপসর্গ বেনজিরকে বলি জনাব আনারকে বলি জনাব আজিজকে বলি প্রত্যেকটা আসলে উপসর্গ রোগ তো এগুলো না ম্যানিফেস্টেশন এগুলো দেখেই আমরা এগুলো নিয়ে খুব যদি মনে করি না এটাই হয়ে যাবে এই তো এবং সরকারের যদি একটা লাভও হয়েছে তাকে দিয়ে দেখো কত আইনের শাসন চলছে বাংলাদেশে কি স্বাধীন দুদক আছে একটু আগেই আমি আপনাকে দেখিয়েছি উইথ আদার এক্সাম্পলস যে আপনি দুদক এগুলোতে কিছুই করে নাই কিন্তু ওরা বলবে কিন্তু আমরা এই জায়গা আমাদের জায়গা থেকে মনে করি আমরা এগুলো নিয়ে যেমন কথা বলবো কিন্তু মূল রোগটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে বাংলাদেশ একটা অলিগার্কিতে পরিণত হয়েছে এটা হলো মূল রোগ এবং এই মূল রোগ কিছুদিন আগে একটা অনুষ্ঠানে আমি এসকে ভাইয়ের সাথে ছিলাম তখন আমরা এই আলো কথা বলতো এস ছিল অনেক সেক্টরেরই প্রবলেমের জায়গা আসলে এটা আপনি যেটা এখানে দেখছেন তো এটা কি এখানেই শেষ ধরুন একটা একটু প্রাসঙ্গিক ভাবে এর কথা এই যে ব্যাংকিং সেক্টরে যে অরাজকতা নৈরাজ্য চলছে প্ল্যান করে কিছু মানুষ জাস্ট টাকা হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে ব্যাংক থেকে কিছু কোনো রকম কোনো ব্যবস্থা নেই তার মানেটা কি কেন ওখানে হচ্ছে না আপনি যদি মেলান একটার পর একটা সেক্টর আনেন জ্বালানি খাতা নেন যে খাতানেন বাজারে সিন্ডিকেট হাতে গোনা কয়েকটা কোম্পানি কয়েকটা এসেন্সিয়াল কমোডিটিজ এর বাজার কন্ট্রোল করে নিচ্ছে সব জায়গায় ইস দ্য সেম স্টোরি এর মধ্যে কোনো এদিক সেদিকের কিছু নাই সো এরকম জায়গায় মূল রোগটা নিয়ে আমরা কথা বলতে চাই সেই কারণে সেটা নিয়ে বলছি এবং আমরা সেগুলো নিয়ে কাজ করছি অন্তত মাঠেও এটা একটা মাঠ আমি একটা জিনিস সবসময় বলি ডিজিটাল মাঠও কিন্তু এখন একটা মাঠে পরিণত হয়েছে একটা সনাতন মাঠ ছিল এখন একটা নতুন মাঠের জায়গা আছে এটাকে আমি মাঠই বলতে চাই ডিজিটাল মাঠ এটা একটা একটার পরিপূরক যে আমরা বিরতিতে যাব এসে ব্যাংকিং ব্যবস্থা এবং বাজার সিন্ডিকেট নিয়ে আপনার প্রশ্ন রেখেছেন সে বিষয়ে সে সাথে কথা বলবো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ অ্যান্ড ভিউজ আশা করি আমাদের সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক বিরতির পর নিউজ এন্ড ভিউজ আরও একবার স্বাগত জানাচ্ছি আমি সিকান্দার রেমান সৈয়দ চাকরেদার যেমনটা বলছিলাম আসলে এটি প্রসঙ্গক্রমে এসেছে ব্যাংকিং ব্যবস্থা খুব আলোচনা হয়েছে আমরা আলোচনা করেছি বাজার সিন্ডিকেট নিয়ে আসলে সমস্যা তো সমাধান হচ্ছে না দিন যত যাচ্ছে সংকট গভীর থেকে গভীরতর হচ্ছে এটা হওয়ারই কথা যদি আপনি সমস্যার সমাধান না চান আমরা যে টুকরা টুকরা সমাধান যাচ্ছি যেটাকে পিসমিল সলিউশন বলে সেটাতে আসলে ব্যাংকিং খাতের তো সমস্যার সমাধান হয় একটা বড় রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে যে আমি ব্যাঙ্কগুলোকে সত্যি কার অর্থে বাঁচাতে চাই কি না কারণ ব্যাঙ্কগুলো চোখের সামনেই নাই হয়ে গেল বলতে গেলে বাংলাদেশের ব্যাংকিং খাত এই মুহূর্তে সবচেয়ে নাজুক অবস্থায় আছে এবং সেটা এখন অর্থনীতিও খুবই নাজুক অবস্থায় আছে একটার পর একটা ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে ফার্মার্স নাই হয়ে গেল যে করলেন তাদের একজনকে ধরা হলো হলো এবং তখন যখন এটা নিয়ে লেখা হচ্ছিল তখন সরকার পাত্তা দেয়নি বেসিক ব্যাংক নিয়ে কত রিপোর্ট হয়েছে একদম শুরুর দিকেই রিপোর্ট হয়েছে যে বেসিক ব্যাংকে ঋণ অনিয়ম হচ্ছে স্লিপের উপরে ঋণ হচ্ছে এরকম হয়েছে কোনো কাগজপত্র ছাড়া ঋণ হচ্ছে চেয়ারম্যান এই কাজটা করছেন তখনও কিন্তু কিছু করা হয়নি পত্রিকাগুলো রিপোর্ট করেছে টেলিভিশন সচিত্র প্রতিবেদন করেছে তখনও কোনো পাত্তা দেওয়া হয় এবং দেখা গেল বেশি ব্যাঙ্কটা শেষ হয়ে গেল হলমার্কের ঘটনায় একজন ধরা পড়েছে কিন্তু হলমার্কের ঘটনার পরে কিন্তু জনতা ব্যাংকে জুট জুটমিলের ঘটনা ঘটেছে এরপরে অ্যানন টেক্সের মতন ঘটনা ঘটেছে স্বয়ং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিদ দাঁড়িয়ে কথা বলেছেন আবুল বারাকাতকে দায়ী করেছেন যে ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকটিকে শেষ করে দিয়েছে বাচ্চুর কথা বলেছেন কারো কিছু হয়নি কারো কিছু হয়নি এই যে প্রত্যেকটা বা লোকগুলোকে সুযোগ দেওয়া হয়েছে এটা করতে পিকে হালদার একের পর এক বাংলা ইন্টারন্যাশনাল লিজিং এবং পিপলস লিজিং নিয়ে রিপোর্ট হয়েছে তখন বাংলাদেশ ব্যাংকের অত্যন্ত উর্ধ্বস্তন দুইজন কর্মকর্তার নাম এসেছে তাদের ব্যাপারে কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি ফাইনালি যেটা হয়েছে সরকার বরং উল্টোটা করেছে আইন করে সরকার ব্যাংকগুলোতে মালিকদের এবং তাদের পরিবারের সদস্যদের জমিদারি কায়েম করে ব্যাংকগুলিকে অনামী ঋণ বেনামি ঋণ ব্যাংক ব্যবস্থাপনা সম্পূর্ণ নিজেদের পাড়ার পাতি নেতাদেরকে ডাইরেক্টর বানানো হয়েছে ফলে আজকে একটা এমন একটা এসছে যে ব্যাংকগুলো এখন তারল্য সংকটে ভুগছে ডলার সংকটে ভুগছে এবং ব্যাংকে ব্যাংকে এখন বাংলাদেশ ব্যাংকে সাপোর্ট করেছে ইসলামী ব্যাংকের মতন সবচেয়ে ভালো ব্যাংক সেটাও এখন সরকারের কাছে টাকা নিতে হচ্ছে একক ব্যক্তির হাতে ব্যাংকগুলো বন্দী হয়ে গেছে আরও যেটা করেছে সরকার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অধীনে তার মাধ্যমে প্রশাসনিক এবং রাজনৈতিক থাবা বিস্তার করেছে ব্যাংকিং খাতে হলে সরকার যদি সত্যি সত্যি এখন ব্যাংক ব্যবস্থার উন্নয়ন চায় প্রথমে এই বিভাগটা বন্ধ করে দিতে হবে কারণ পৃথিবীর কোথাও এটা নাই। দ্বিতীয় হলো সরকার যদি মনে করে যে আমি ব্যাংকের ভালো অবস্থা চাই একটা কাজই করতে পারে যে ক্ষমতা কাঠামো থেকে যে সমস্ত লোকের প্রতি প্রশ্রয় ছিল যারা ব্যাংকগুলোকে লুটপাট করেছে যারাও করে করেছে যেসব ব্যক্তির নাম এসেছে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে ব্যানার্জিরকে যেমন সরকার অরুণ করছে না তাদেরকে ওন করা হবে না তাহলে দেখবেন ব্যাংক ঠিক হয়ে যাবে কিছু বলতে চান না না একদম স্যার এই বলেছে খুব বেশি যোগ করার কিছু নাই আর করতে চাও না আমি আবার একটু যা আরেকটু সরাসরি বলে ফেলি সেটা হচ্ছে আপনি যা যা করেছেন প্রত্যেকটা জিনিস যদি আপনি একত্র করেন তাহলে ইটস ক্লিয়ার যে আপনি আসলে প্ল্যান করে করেছেন আপনি চেয়েছেন ব্যাংক থেকে

মানে আসলে তারা এইটা নেন এবং এটা বাটোয়ারা হয় বিভিন্ন জায়গায় আমাদের কি মনে নাই জনাব তানভীর সমতনার নাম হলমার্কের ওনার এই লোনের পেছনে সেই সময়কার একজন উপদেষ্টার নাম এসেছিল শাস্ত্র উপদেষ্টা না উনি ব্যাংকে গিয়ে বসে থাকতেন ওই শাখায় গিয়ে বসে থাকতেন লোনিয়ার করার জন্য সো বহু দিকে যায় আসলে বাটোয়ারা হয় সো তাদেরকে তোলা হয় আমরা তাদেরকে চিনি তাদেরকে নিয়ে কথা বলছি কিন্তু এগুলো বাটোয়ারা হয় এই কারণে এই জিনিসগুলো এরকম থাকেই কারণে এভাবে থাকবে সো আপনি ওই জায়গা থেকে যদি সরে না আসেন কোনোরকম কোনো সম্ভাবনা নাই আপনি চাইবেন না এটা জি আমরা আবারও যে বিষয়টি আলোচনায় আনতে চাই সেটা হলো কলকাতার নিউ টাউনে যে আবাসিক এলাকা সঞ্জীবা আবাসন সেখান থেকে সেপ্টিক ট্যাঙ্ক থেকে দলা পাকানো মাংস উদ্ধার করেছে চার কেজির মতো সেখান বলা হচ্ছে যে ধারণা করা হচ্ছে যে আনোয়ারুল লাজিমের মরদেহ এটা হতে পারে বাংলাদেশ থেকেও গোয়েন্দা কর্মকর্তারা গেছেন এবং সেখানকার গোয়েন্দা কর্মকর্তা রয়েছে বিষয়টি কিন্তু এখন বেশ আলোচনায় কারণ এটি আসলে সুরাহা না হওয়া পর্যন্ত অনেকগুলো বিষয় মীমাংসা হবে না সংসদ সদস্য পদ রয়েছে তার জমি জমা ব্যাংক থেকে শুরু করে ওয়ারিস অনেক বিষয় রয়েছে আসলে এটা কীভাবে আগাচ্ছে বা এর পেছনে নেপথ্যে কি গবেষণা কি ধারণা আপনার না হঠাৎ করে বাংলাদেশের গোয়েন্দা দল যাওয়ার পরেই মাংস পাওয়া গেলো এর আগে পাওয়া গেল না এটা তো মেলানো কঠিন ওইটা কিসের মাংস কার মাংস এটা এখন পর্যন্ত পরীক্ষায় প্রমাণিত হয়নি পাওয়া গেছে এটাই বড় কথা অথবা সেটা আমরা জানি না এটা নিয়ে কিন্তু অনেক মানুষের ভিতরে একটা সংশয় তৈরি হওয়াটা খুব স্বাভাবিক কারণ কলকাতার গোয়েন্দারা কিন্তু কিছুই বের করতে পারে নাই এখন যে মানার জাতীয় সংসদ সদস্য যেটা কিছুটা আলোচনায় আনছিলেন জাহিদ ভাই তার যে অতীতটা একটা কঠিন তিনি আন্ডারগ্রাউন্ড পার্টি করতেন এক সময় বিএনপি করেছেন জাতীয় পার্টি করেছেন পরে আওয়ামী লীগে এসছেন এবং স্বর্ণ চলাচালান সহ নানা কিছুর মধ্যে তার ইনভলভমেন্টের পরিচয় পাওয়া যায় তো এরকম একটা মানুষ হঠাৎ করে রাতারাতি এসে আওয়ামী লীগের এত বড় পজিশনে চলে গেল তিন তিনবার নমিনেশনও পেয়ে গেল। এখন উবায়দুল কাদের বলছেন আমরা জনপ্রিয়তা দেখে দিয়েছেন গত তিনটা নির্বাচন দিয়ে কি কারোর জনপ্রিয়তা যাচাই করা যায় এটা তো যাচাই করা যায় না আসলে তার অর্থ হলো এখানে রাজনৈতিক দলগুলোতে আমরা দেখেছি জেলায় জেলায় জনপদে জনপদে চিহ্নিত সমাজ বিরোধীরা আসলে রাজনৈতিক দলের বড় বড় পদ পদবি পেয়ে যাচ্ছে সেটা কিভাবে পাচ্ছে সেটা একটা প্রশ্ন হচ্ছে এবং এটা নতুন করে দেখিয়ে দিল যে টিপিক্যাল পলিটিক্যাল পলিটিক্স না করেও যে কেউ যে কেউ যে হঠাৎ করে সে দলে ঢুকে যায় তারা কি পরিমাণ বেপরে হতে পারে আনোয়ারুল আজিম আনারের হত্যাকারী হিসেবে যাকে চিহ্নিত হচ্ছে শিমুল ভুইয়া তিনি সাংবাদিক শামসুর রহমান কেবল হত্যা মামলারও আসামি অথচ এতটা সময় ধরে দু সালের ষোলোই জুলাই সে ঘটনা ঘটেছিল চব্বিশ বছর কিছু হলো না এই চব্বিশ বছরে চব্বিশ বছর পরে জানা গেল তিনি আরেকটি মার্ডার কেসের আসামি তার স্ত্রী জেলা পরিষদের সদস্য জেলা পরিষদের সদস্য কারা হয় সরকারি দল না করলে এই সময় হওয়া যায় না তার ভাই আরেকজন জনপ্রতিনিধি সমস্ত পৌরসভা বা চেয়ারম্যান তো এই চিন্তা করেন আপনি কিভাবে ক্ষমতা কাঠামোগুলো কাদের হাতে চলে যাচ্ছে পুরো নিয়ন্ত্রণটা তাদের হাতে চলে যাচ্ছে এবং আমরা যে অনেক দিন থেকে একটা কথা বলছিলাম রাজনীতির দুর্বৃত্তায়ন কথাটা পুরোপুরি পাল্টে উল্টোটা হয়ে গেছে দুর্বৃত্তের রাজনীতিকীকরণ হয়েছে এখন ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স নাকি পলিটিসাইজেশন অফ ক্রিমিনালস এই নিয়ে বোধ এখন গবেষকদের নতুন চিন্তাভাবনা করতে হবে এবং এটা হয়ে গেছে এবং এটা থেকে কিভাবে আমরা জানি না তবে আনার তো একা নয় আমরা পাপুলকে দেখেছি লক্ষ্মীপুরে কক্সবাজারের বদিকে দেখেছি তাই না সুতরাং এগুলো একটার পর একটা আমাদেরকে বলে দিচ্ছে যে আমার রাজনীতির শুদ্ধিকরণ আসলে আমাদের হাতে নাই এবং রাজনীতিটাই হচ্ছে আমি যেটা বললাম একটা অরাজনৈতিক রাজনীতি বিরাজ করছে এটা রাজনীতি না নন পলিটিক্যাল পলিটিক্স এবং এটা রাজনীতিবিদরা করছেন এটাই হলো সবচেয়ে দুঃখের জায়গা এবং আনোয়ারুল আজিমকে কলকাতায় খুন করা হয়েছে তার ঘনিষ্ঠ সহচরেরাই খুন করেছে এবং তার মরদেহ পাওয়াই যাচ্ছে না এতটা নৃশংস নির্মমভাবে করা হয়েছে যে তার এখন টুকরা খুঁজতে হচ্ছে এর চেয়ে বেদনার কী হতে পারে এবং শাসক দলের জন্য দেখেন এটা কিন্তু সরকারের জন্য খুবই বিব্রতকর আজিজ বেনজির আনুয়ালাজিম আবার এদিকে ডোয়েশি এক কাণ্ড কিসব হচ্ছে সব কিছু মিলিয়ে একটা খুবই আমি বলবো যে অস্বস্তিকর একটা জায়গা রাজনীতিবিদদের চিন্তা করা দরকার যারা শুদ্ধ রাজনীতি করতে চান যে এদের সাথে আসলে কি রাজনীতি করবে এরকম কত আনার কত জায়গায় ঢুকে বসে আছে এবং তাদের পরিণতি আজকে এরকম হচ্ছে একটা এটা দলের জন্য তো খুব বিব্রতকর জি রিজা ভাই যেহেতু এনেছেন আপনার হয়তো আমার আপনার কাছে এই লাস্টের এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই ডয় ট্রেভেলের বিষয়ে যদি আমার আলোচনার বিষয় ছিল না তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তিনি বলছেন গাজায় গণহত্যা নিয়ে প্রামাণ্য চিত্র নির্মাণ ও প্রচারের মাধ্যমে ডয়াচে বেলিকে মানবাধিকারের প্রতি অঙ্গীকার ও গণমাধ্যমের স্বাধীনতার প্রমাণ দেওয়ার কথা তিনি বলছেন যে আপনি আমাদের বিষয় এত পারেন আমাদের তার ওদিকে অসুবিধা নানা কারণে পারছেন যেখানে পারা সেখানে পারছেন না কেন জনাব আরাফত যেটা করছেন মানে ধরুন আমরা একটা ডিবেটে যা যা বলি সবকিন্তু যুক্তি না মানে জনাব আরাফতকে মানে আমি বলবো মানে লজিক্যাল ফ্যালাসি বলে কিছু কথাবার্তা আছে খুব বেসিক মানে আপনাকে আমি জিজ্ঞেস করছি আমরা একটা প্রশ্ন জিজ্ঞাসা করব পাল্টা আপনাকে প্রশ্ন করলাম দুটো কাজ করতে হয় কখনো ব্যক্তি আক্রমণ করি অ্যাড হোমি নাম বলে আর একটা হচ্ছে স্ট্র ম্যান ফ্যালসি বলে আমি এটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি ধরে নিলাম আমরা ওরা এটা করছে না এটা তাদের অপরাধ ধরে নিলাম এতে কি এটা প্রমাণিত হলো তারা এই যে রিপোর্টটা করেছে এটা ভুল আমি একটা কথা সব সময় বলি এটা আমার বলতে করার সমস্যাও নাই বাংলাদেশে যে র‍্যাবের বিরুদ্ধে যে স্যাংশন হয়েছিল ওর পেছনে রাজনীতি আছে থাকতে হবে আমরা পৃথিবী যারা একটু একটু বোঝার চেষ্টা করি তারা বুঝি কোন দেশের দায় পড়ে নাই বাংলাদেশের গণতন্ত্র আনার কারো দায় পড়ে নাই বাংলাদেশের মানুষকে ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে বাঁচা ওটা ওর রাজনীতি আছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেমনি আছে আমরা বুঝবো র্যাপ তো ডে ওয়ান থেকে এই অভিযোগে অভিযুক্ত ছিল বিএনপি সময় থেকে আমি প্রায় বলি একটা কথা বিএনপি তার এন্টায়ার শাসনের সময় প্রচুর করাপশন বা অনেকের অভিযোগ ছিল কিন্তু সবচেয়ে বড় পাপ যেটা করেছে সেটা হচ্ছে এই ইন্ট্রোডাকশন অব এক্সট্রা জুডিশিয়াল কেলিং এটা যখন করলো এরপর পুরো করেছে কিন্তু একটা নির্দিষ্ট সময় গিয়ে দিয়েছে ফেলে যে রিপোর্ট মানে এগুলো করে না আসলে ভুল হচ্ছে আমি আবারও বলছি যে জায়গাটা রাজনীতির একটা বিষয় নিয়ে আসি যে এই যাবতীয় যত আলোচনা এখন পর্যন্ত হলো আজকের আলোচনায় দল হিসেবে আপনি তো রাজনীতি করেন দল হিসেবে এখানে এই জায়গায় আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ কিনা কিংবা তাদের কোন দায় এখানে আছে কিনা যাবতীয় তো থাকতে হবে মানে আমি আরেক মানে এক্সাম্পলটা দিয়ে এটা প্রমাণ করা যায় জানাব আজিজকে মানে ওনারা যতই বলুক এটা ব্যক্তিগত দায় ব্যক্তিগত স্যাংশন আমরা দায় নেব না ইত্যাদি ইত্যাদি মানে আমেরিকার যে স্টেটমেন্টটা দিয়েছে জানাব আজিজের বিরুদ্ধে যখন স্যাংশনটা দিয়েছে ভিসা স্যাংশনটা তখন ওখানে ক্লিয়ারলি তার দুর্নীতির কারণে দিয়েছে এক আরেকটা জিনিস তারা বলেছে তার কারণে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে এবং জনগণের আস্থা কমেছে সেগুলোর উপরে মানে এগুলো সরকারের সাথে জড়িত আরেকটা দিন যোগ করি যেই ধারায় তাকে সাজা দেয়া হয়েছে সেটা সাব হেডিং হচ্ছে ক্রিপ্টোক্রাসি আর হিউম্যান রাইটস ক্রিপ্টোক্রাসি মানে হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থা যেখানে মূলত চোর দেশ সোজা বাংলা যদিও এটা চোর দেশ শাসন এইভাবে বলা যায় সো ওই ধারাতে তাকে নিয়ে শাস্তি দেয়া হয়েছে সুতরাং আপনি কিভাবে অস্বীকার করেন জনাব বেনজীরের যদি সরি জনাব আজিজের যদি তার পাওয়ার ইউজ না করেন ধরুন আপনার ভাই বা আমার ভাই তিন ভাই মিলে মানে খুন মামলার আসামি হয়ে গেছে আপনি কি মনে করেন তাদের বিচারের পর আপনার রাষ্ট্রপতির ক্ষমা পাবেন আপনি কি চাইলেই আপনার ভাইয়ের নামে এই রকম বাবা মায়ের নাম পর্যন্ত এইরকম দিয়ে পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড বানিয়ে ফেলতে পারবেন সুতরাং উনি এগুলো প্রত্যেকটা স্টেটের পাওয়ার ব্যবহার করে করেছেন খুব সোজা একটা কথা এর মধ্যে রকম কোনো রাগঢাকের কিছু নাই সো এগুলো উনি তো করেছেন মানে গ্রেফতারি পরোয়ান আমরা আল জাজিরিয়াতে যদি দেখি যে গ্রেফতারি পরোয়ানা থাকা অবস্থায় যখন উনি আসলে মাপ পাননি তখনও দেশে এসে ঘুরে গেছেন এরকম ঘটনা ঘটেছে তো এই প্রত্যেকটা আসলে পাওয়ার কি ইউজ করেছেন সুতরাং এটার সাথে যখন পাওয়ার জড়িত থাকে এর সাথে আওয়ামী লীগ যতই চেষ্টা করুক তার গা থেকে সরিয়ে ফেলবে এটা টোটালি ইম্পসিবল তাদের জায়গা থেকে এটা তারা কোনোভাবেই সম্ভব না আসলে এটা পেরে ওঠার কোনো কারণ নেই তো এই ঘটনা তারা কিভাবে এড়াবেন একই কথা জনাব বেনজির একই কথা জনাব আনার প্রত্যেকে ধরুন জনাব আনারের কথা বেনজির কিন্তু আমরা অনেক কথা বলেছি উনি মানে পপুলারলি যেটা সামনে এসছে যে ওনাদের এই অবৈধ ব্যবসার একটা বড় অংশ উনি করেছেন আত্মসাত করে ফেলেছেন কিন্তু যে করে আমি থাকতে পারবো রাখতে কেন আসলো। কারণ আমি এখন সরকারি দলের এমপি আমি সরকারি দলে আছি এবং একটার পর একটা টার্ম ক্ষমতায় থাকছি আমি আবার তোমার এটা দেবো কেন তারাও তাদের ভিন্ন পথ বের করেছে প্রত্যেকটা জিনিস আসলে আপনি ক্ষমতার কাঠামোর সাথে থাকা কোনো না কোনো যদি আপনি থাকেন সেটাই আপনাকে এমন একটা সক্ষমতা দেয় আমাদের ওই শাহজাহান ওমরের পর হ্যাডাম শব্দটা আমরা খুব বলেছি একটা হ্যাডাম তৈরি হয় আপনার যে আপনি তখন মনে করেন আমি অনেক আইন ভাঙতে পারি আমি অনেককে অনেক কিছু দেখে নিতে পারি এগুলো করেন এই হচ্ছে ঘটনাটা আর কি সো আওয়ামী লীগ বা সরকার কোনোভাবেই এই দায়গুলো থেকে মুক্ত হতে পারে না জি সরিস্টে যা দায় মুক্তির বিষয় না আমরা সমাধান চাই সমাধান কোন পথে আসবে মানুষ এই কথাগুলো নিয়মিত শুনছে মানুষ সমাধান চায় মানুষ স্বস্তি চায় সমাধান রাজনৈতিক নেতৃত্বের হাতেই তারা যদি মনে করে যে আমরা এগুলোকে আর প্রশ্রয় দিব না যা এই পর্যন্ত হয়েছে ব্যাংকিং ব্যবস্থার কথা তো আমি বললামই এমনকি অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এটা করতে হবে শাসন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনা দরকার শাসন কাঠামোটার মধ্যে পরিবর্তন আনা দরকার রাজনৈতিক নেতৃত্ব যদি এই সমস্ত মানে চুরিবিদ্যায় পারদর্শী সরকারি কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করে বসে থাকে তাহলে সর্বনাশের আর বাকি থাকবে না এবং রাজনৈতিক নেতৃত্বেও তো আমি যেটা বললাম তারা ব্যবসায়ী সরকারি চাকরি একটা যোগসাজ তৈরি হয়েছে এবং দুঃখজনক হলো বাংলাদেশের নাগরিক সমাজের কেউ কেউ কেউগুলো মধ্যে ঢুকে পড়েছে এটা হলো সবচেয়ে খারাপ জায়গা যেটি তারাও ঢুকে পড়েছে পত্রিকার মালিকরা ঢুকে পড়েছে গণমাধ্যমের মালিকানা আজকে প্রশ্নের মুখে পড়েছে এই যে পত্রিকা কিছু করতে পারেন টেলিভিশন কিছু করতে পারেন কারণ হলো গণমাধ্যমের সার্বভৌমত্বও চলে গেছে সেটা চলে গেছে দলীয় মালিকানার হাতে গণমাধ্যমের মালিকদের চরিত্র দেখেন আপনি খুঁজে দেখেন তারা কারা এদের হাতে চলে গেছে সব কিছু সুতরাং সব কিছু মিলে একটা খুব ভয়ঙ্কর জায়গায় আছে একটাই হতে পারে অন্তত এই মুহূর্তে পৃথিবীর নানা দেশে এটা হয় নাগরিক সমাজের ঐক্যবদ্ধতা অন্তত আপনি কিছু না করতে পারেন দুর্নীতিবাজ মানুষদেরকে প্রকাশ্যে ঘৃণা করুন একটা সামাজিক ঘৃণা তৈরি করুন মানুষের জন্য একটা জায়গা তৈরি করুন যেন মানুষ গিয়ে সেখানে ঘৃণা প্রকাশ করতে পারে একটা ঘৃণা সমাবেশ টাকা দরকার এই দুর্নীতিবাজ্যের বিরুদ্ধে এই শহরে জানি না কেউ উদ্যোগ নেবে কিনা নাগরিক একটা আছে দেখি আপনারা করে এমন কোনো উদ্যোগ নেবেন কিনা মানুষকে বুঝে যে এই লোকটা আসলে দুর্নীতি বাঁচবে এই প্ল্যাটফর্মে এসে এবং রেজা ভাই বলেন গত কয়েকদিন ধরে এই আলোচনাটা হচ্ছে সুশীল সমাজ বলতে আমরা যাদেরকে চিনি তারাও যখন করাপ্টেড হয়ে যায় তখন মানুষ যাবে কোথায় কাদের কথা শুনবে ইসতাক ভাই যে কথা বলেছেন এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রপোজাল আমি বলবো এবং এই দায়িত্ব বা এরকম একটা উদ্যোগ কোনো সামাজিক সংগঠন নিতে পারে দ্যাট উইল বি ফাইন রাজনৈতিক দল হিসেবে আমরা আসলে এটা নিতে চাই কারণ রাজনৈতিক দল হিসেবে আমাদের যে প্রবলেমের আইডেন্টিফিকেশন সেটা আমরা রাইটলি আইডেন্টিফাই করতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি এখন আপনি বলতে পারেন সেটা তো সফল হয়নি আমরা ওটা বাদ দিয়ে এটা করব কিনা না রাজনৈতিক দলের কাজ হচ্ছে আসলে ক্ষমতায় যাওয়া আমরা যত ছোট হই ধরুন আমি একাও যদি চেষ্টা করি যেদিন আপনি একটা রাজনৈতিক দল তৈরি করেছেন সেদিন আপনার প্রধান উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যেতে চান সি ইউ গট সাম পলিসিস এগুলো আপনি ক্ষমতায় গিয়ে ইমপ্লিমেন্ট করতে চান আচ্ছা আমরা যেটা আইডেন্টিফাই করছি যে বাংলাদেশের মূল সংকট আমি আবারো বলছি টাউবিক বলে না বিএনপি যদি নির্বাচনকে বাদ দিয়ে ক্ষমতায় থেকে যেতে চায় ক্ষমতায় যেতে থাকতে থাকে নাগরিক ঐক্য যদি একটার পর একটা টার্ন ক্ষমতায় এভাবে জোর করে থেকে যেতে থাকে তার চরিত্রীয় এই স্খলন হবেই কম বা বেশি হতে পারে কিছুটা কিন্তু স্খলন হবেই ডেমোক্রেসি সব রকম সমালোচনার পরও কেন তারপর ডেমোক্রেসি নিয়ে কথা বলে কারণ দিনের শেষে থাকে এবং আপনি চাইলে কাউকে সরিয়ে ফেলতে পারেন আপনি পছন্দ করছেন না অনেক করেছে আপনি আর আপনি যেহেতু মানুষের জন্য কিছু করতে হবে একটা এক্সাম্পল দিই মানে বিজেপি প্রচুর আইডেন্টি পলিটিক্স করে ট্রু এবার তো আরো বেশি করছে এই প্রথমবারের মতো এমন সব কথাবার্তা যারা মোদী বলছে যেগুলো আগে বলেন নেই কিন্তু এই বিজেপি একাশী কোটি মানুষকে 5 কেজি করে ফুড গ্রেইন দেয় বিনা পয়সায় একটা পরিবারে যদি পাঁচ সদস্য থাকে উনি 25 কেজি ফুড গ্রেইন পান বিনা পয়সায় আমরা কিন্তু এই তথ্যগুলো অনেকে জানি না 18 সালে নির্বাচনের আগে একটা হেলথ পলিসি ঘোষণা করেছে সবচেয়ে গরীব 50 কোটি মানুষের জন্য आयुष्मान ভারত আপনি 5 লাখ টাকা পর্যন্ত প্রাইভেট হসপিটালেও যদি প্রথম একটা সরকারি হসপিটালে লিস্ট আছে যদি না হয় প্রাইভেট হসপিটালে যাবেন 5 লাখ টাকা পর্যন্ত পরিবার প্রতি সরকার আপনার

দুর্নীতিবাজের প্রতি যে ঘৃণা সেটা বাদ দিয়ে আমরা এখন एक्सेप्ट করে নিচ্ছি এবং আমিও জায়গা যেতে চাই এই পারসেপশনটা পাল্টানোর জন্য কিছু সংগঠন কাজ করলে চমৎকার হয় আর রাজনৈতিক দল হিসেবে আমরা চাই যেদিন পারি যেভাবে পারি বাংলাদেশে একটা ফ্রি এবং ক্রেডিবল অ্যাকসেপ্টেবল একটা ইলেকশন অর্জন করার যে লড়াই সেটা আমরা করব জি শেষ করতে চাই আপনাকে দিয়ে পরিবর্তন 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 মানসিকতায় আনধমে মানুষকেও পরিবার থেকে শুরু করতে হবে রাজনীতিতে পরিবর্তন আসতে হবে নাগরিক সমাজের ভিতরে আসতে হবে মিডিয়ার ভিতরে আসতে হবে একটা নিরন্তর লড়াই তো আসলে এটাই লড়াইটাকে ছেড়ে দিলে হবে না লড়াইটা কি শুধু মাত্র অলিতর রাজনীতি কোনরকমতায় যাওয়ার একটা লড়াই আছে কিন্তু আসল লড়াই যেটা হলো সমাজের সুস্থতা আনা। সমাজের ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা এবং নেজ্যতা ছাড়া আসলে আর কোনো শাসন ব্যবস্থা পৃথিবীতে নাই সুতরাং নেজ্যতার জায়গাটা তৈরি করা নে্যতা থাকলে আপনি অন্য সব কিছু করতে পারেন নেজ্যতার জায়গা তৈরি করতে হলে আসলে প্রতিটা স্তরে দুর্নীতিবাজ মানুষকে বয়কট করতে হবে রাজনৈতিক দলগুলো তারা বলুক যে তারা আর এই এরকম গুন্ডারাজ কায়েম করবে না তারা তাদের দলগুলোতে এই মনোনয়ন বাণিজ্য করে এদের হাতে রাজনীতিটা তুলে দিবে না আজকে আওয়ামী লীগ ক্ষমতাসীন কালকে আরেক দল এসে তো একই কাজ করবে কারণ আপনি তো পেন্ডোরার বাক্সটা ওপেন করে দিয়েছেন দুর্নীতি করা যায় দুর্নীতি করলে কিছু হয় না এবং বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মানসিকতা ঢুকিয়ে দিয়েছেন তারা সরকার বাকি মানুষগুলো কেউ সরকার নয় সরকার কেবল তারা এমনকি ক্যাডারগুলোর মধ্যে আন্তঃদন্ত তৈরি হয়ে গেছে এডমিন ক্যাডার হলো সরকার বাকি বিশেষ ক্যাডারগুলো হলো সরকারি ওনারা সরকার বা এরা সরকারি যে এরকম একটা ভেদাভেদ তৈরি হওয়ার পরে তো একটা সমাজকে আপনি কোনোভাবে এগিয়ে নিতে পারবেন না একটা ধ্বংস অনিবার্য সেটা থেকে বের করে আনতে হলে শাসন ব্যবস্থায় এখনই নজর দেওয়া দরকার যে আমি কোথায় কোথায় অন্তত আইডেন্টিফাই করে করে বেশি কিছু করার দরকার নাই আমি একটা কথাই সবসময় বলি খারাপ লোকের প্রতি ক্ষমতা কেন্দ্রের প্রশ্রয় বন্ধ করুন বন্ধ করুন অসংখ্য ধন্যবাদ সৈয়দি শেখ এবং ডক্টর জাহিদুর রহমান আপনাকেও সুপ্রিয় দর্শক এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং নিউজ অ্যান্ড ভিউজ দেখছিলেন আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ